প্রিয় ছাত্রছাত্রীরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে দেখো টালমাহাল চলছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা রুটিন কয়েকবার পরিবর্তন হয়েছে এবং আজকে দেখো 17 তারিখে লেটেস্ট একদম আবার নতুন করে রুটিন চেঞ্জ হয়েছে। এবং নতুন যে রুটিনটা হয়েছে দেখো, সেই রুটিনটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। আগের রুটিন যেটা হয়েছিল দেখো, উচ্চ মাধ্যমিক এবং ক্লাস ইলেভেনের পরীক্ষা দুরকম হওয়ার কথা ছিল, কিন্তু এখন রুটিনটা আবার রিভাইজড করে একই রকম হয়ে গেছে। কীরকম দেখো রুটিনটা, প্রথমে দেখো হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান 2022 পরীক্ষার দেখো 2 তারিখ থেকে শুরু হচ্ছে, টাইমটা কত, 10টা থেকে 1টা 15, অর্থাৎ মর্নিং সেশন 10টা থেকে 1টা 15, 3 ঘন্টা 15 মিনিট। এবার দেখো 2 তারিখে প্রথম যেটা হচ্ছে বাংলা রয়েছে, 4 তারিখে রয়েছে ইংরাজি যেমন ছিল, 5 তারিখে দেখো যে পরীক্ষাগুলো রয়েছে এগুলো সাধারণত থাকে না সবাইয়ের, ওই হেলথ কেয়ার, অটোমোবাইল ইত্যাদি ইত্যাদি, এগুলো ধরো ধর্তব্যের মধ্যে নয়। এবার দেখো একেবারে তোমার 5 তারিখের পরে সেই 16 তারিখ, অর্থাৎ মাঝখানে তোমরা প্রায় 10 দিন মতো সময় পাচ্ছ পড়াশোনার জন্য। এই 16 তারিখে কী হবে, ম্যাথামেটিক্স, সাইকোলজি, অ্যান্থ্রোপোলজি, অ্যাগ্রোনমি, হিস্ট্রি। 18 তারিখে রয়েছে মনডেতে ইকোনমিক্স। 19 তারিখে রাখো দেখো কম্পিউটার সায়েন্স রয়েছে, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, এনভায়রনমেন্টাল স্টাডি রয়েছে, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান। 20 তারিখে রয়েছে দেখো কমার্শিয়াল ল, ফিলোজফি, সোশিওলজি। 22 তারিখে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশান, অ্যাকাউন্টেন্সি। 23 তারিখে রয়েছে স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট ইত্যাদি রয়েছে। 26 তারিখে রয়েছে কেমিস্ট্রি, জার্নালিজম, মাস কমিউনিকেশন, সংস্কৃত। 27 তারিখে বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স। 27 তারিখে পরীক্ষা কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, এরপর দেখো ক্লাস ইলেভেনের যেটা পরীক্ষা, এবার হচ্ছে ক্লাস ইলেভেনের যে পরীক্ষা রয়েছে দেখো, এটাও তোমার কিন্তু শুরু হচ্ছে 2 তারিখ থেকে একই রকম, যেমন ওখানে হয়েছিল এটাও সেই একই রকম দিনে হবে, শুধুমাত্র টাইমটা 2টো থেকে 5টা 15, ঠিক আছে। এটা হচ্ছে আফটারনুন সেশন 2টো থেকে 5টা 15, এটা হচ্ছে ক্লাস ইলেভেন। 2 তারিখে রয়েছে দেখো বাংলা, 4 তারিখে ইংরাজি, 16 তারিখে ম্যাথামেটিক্স, 18 তারিখে ইকোনমিক্স, 19 তারিখে কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ। 20 তারিখে রয়েছে দেখো ফিলোজফি, সোশিওলজি। 22 তারিখে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশান, অ্যাকাউন্টেন্সি। 23 তারিখে স্ট্যাটিস্টিক্স, কস্টিং, ট্যাক্সেশন। 26 তারিখে রয়েছে দেখো কেমিস্ট্রি, জার্নালিজম, মাস কমিউনিকেশান, সংস্কৃত। 27 তারিখে বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স। তাহলে দেখো পুরো এক্স্যাক্ট একই রুটিন রয়েছে, শুধুমাত্র টাইমটা চেঞ্জ হবে। এই টাইমটা হচ্ছে খেয়াল রাখতে হবে 2টো থেকে 5টা 15। এখানে দেখো একটু খেয়াল রাখো, দ্য এক্সামিনেশান উইল হেল্ড ইন অনলি 1 পেপার অন ইচ ডে ফ্রম 2 PM টু 5:15 PM। আচ্ছা, এটা দেখো এটা রয়েছে। আর যদি আমরা উচ্চ মাধ্যমিকটা দেখি, উচ্চ মাধ্যমিকটা ভালো করে খেয়াল করো, উচ্চ মাধ্যমিকে এখানে কিন্তু তোমার ইন 1 পেপার, এখানেও 1টা পেপার রয়েছে। ওকে, তাহলে নতুন রুটিনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।